নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রেসিপি আনা অলাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ রেসিপি পাঁপড়ের তরকারি আর এটা নিরামিষ দিনে বা যে কোনো দিনেই খাওয়া যেতে পারে আসুন তাহলে দেখে নিই এই পাঁপড়ের তরকারিটা আমি কিভাবে খুবই কম তেল মশলায় খুবই সুস্বাদু করে বানাবো এখানে নিয়ে নিয়েছি মশলা পাপড় বেশ কয়েকটা আর এরকম বড় বড় পাঁপড় নিয়েছি আর এরকম মশলা পাপড় দিয়ে পাপড়ের তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার পাপড়টাকে চার ভাগ করে নিতে হবে পাপড়টা যেহেতু বড় তার জন্যে চার ভাগ করে নিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর এদিকে নিয়ে নিয়েছি আলু বড় বড় টুকরো করে কেটে এবার পাপড়গুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁপড়গুলোকে একে একে ভেজে নিতে হবে এদিকে সমস্ত পাপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে মশলা হিসেবে নিয়ে নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো নিয়েছি চীনা বাদাম কাজু বাদাম আর নিয়েছি গরম মশলা এলাচ দারচিনি হলুদ লবণ গোটা ধনে গোটা জিরে আর নিয়েছি আদা এগুলোকে একদম মিহি পেস্ট করে নিতে হবে কড়াইয়ে তেল গরমই আছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলা দিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পাঁপড়ের তরকারিতে জলের পরিমাণটা বেশিই দিতে হয় পাঁপড়গুলো দেওয়ার পরে ঝোলটা অনেকটা শুকিয়ে যায় এবার একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা হাইটে ফুটে উঠেছে আর একটু ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু বেশ সুস্বাদু লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেব দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো পাঁপড়ের টুকরোগুলো দিয়ে হাই হিটে এটাকে এক দু মিনিট ফুটতে দেব। পাঁপড়গুলো যদি ঠিকঠাক ভাজা হয় তাহলে কিন্তু হাই হিটে ফুটলেও কোনোভাবে ভেঙে যাবে না দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি হাই হিটে ফুটে উঠেছে আর পাঁপড়গুলো অনেকটা নরমও হয়ে গেছে এবার ভালো করে পাঁপড়ের মধ্যে ঝোলটাকে মিশিয়ে দিয়ে এবার এটাকে নামিয়ে নিতে হবে একটু ঝোল অবস্থাতেই নামাতে হবে পরে এটা আরও ঘন হয়ে যাবে একটা প্লেটে পাঁপড়ের তরকারিটা নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ